নেইমার জুনিয়রের ব্রাজিলকে ছোট করবে না, আঙুল তুলে কড়া হুঁশিয়ারি দিলেন সতীর্থদের লিও মেসি। 28 বছরের অপেক্ষার পর পাওয়া ফরম আরাধ্য এক শিরোপা। আর্জেন্টিনা এখন খুশির জোয়ার, আবেগবাদ নামানাই স্বাভাবিক। দলে মিডফিল্ডার রদ্রিগো দি ফলো আবেগ লাগাম দিতে পারেননি ফাইনাল শেষে। আর্জেন্টিনার হয়ে বাতিস্তোতা সিমিওনেরা সেই 1993 সালে যখন মহাদেশসেরা হয়েছিলেন, দি ফলের তখন জন্ম হয়নি। সমর্থক হিসেবে হোক কিংবা খেলোয়াড় হিসেবে, দলের সাফল্য দেখেননি তার জীবনে কখনও। কোপা আমেরিকা জেতার পর উচ্ছ্বসিত দি ফলের হয়তো স্বাভাবিক জ্ঞান একটু হলেও লোপ পেয়েছিল। শিরোপা নিয়ে উদযাপন করতে গিয়ে ব্রাজিলকে টেনে আনতে চাইছিলেন দি ফল। কোপার ফাইনাল দেখতে 6,500-এরও বেশি দর্শককে ঢুকতে দেওয়া হয়েছিল মারাকানায়, যাদের অধিকাংশই ছিল ব্রাজিল সমর্থক। ভাঙা হৃদয় নিয়ে দেখেছিলেন আর্জেন্টাইনদের শিরোপা উৎসব। এ অবস্থায় তাদের কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করে ফেলেছিলেন আর্জেন্টিনার দি ফল। উদযাপন করতে গিয়ে ব্রাজিল বিদ্বেষী এক গান গাইতে শুরু করলেন আর্জেন্টিনার এই তারকা। কিন্তু মেসি সেটা হতে দেবেন কেন? আঙুল উসিয়ে দি ফলকে সতর্ক করে দিয়েছেন মেসি, যেন ব্রাজিলের দর্শকদের সামনে তাদের দেশকে ছোট করে কোনো গান গাওয়া না হয়। ফুটবলের জয় পরাজয় মাঠেই থাকুক, সেটার উপর ভিত্তি করে দু দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটুকু নষ্ট যেন না হয়, সেই দিকে সতর্ক ছিলেন লিও মেসি। দি ফলকে সাফ জানিয়ে দিয়েছেন, আমার চোখের সামনে এসব চলবে না, এসব গাওয়া বন্ধ করো। ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরই মাধ্যমে। অধিনায়ক হিসেবে মেসির সুনাম চলেছে সব জায়গায়। শুধু মেসিই নয়, সেদিন দি ফলকে গান গাইতে নিষেধ করেছেন আর্জেন্টিনার আরেক তারকা সার্জিও আগুয়েরো। তবে মাঠে দর্শকদের সামনে না গাইলেও ড্রেসিং রুমে দি ফলকে আটকে রাখা যায়নি ব্রাজিল বিদ্বেষী গান গাওয়া থেকে। সতীর্থদের সঙ্গে ওই গান গেয়েছিলেন আর্জেন্টিনার এই ন্যারো ডি ফল, তাতে তালে তালে নেচেছেন এই তারকা। সে ভিডিওতে অবশ্যই মেসিকে অংশ নিতে দেখা যায়নি। আর্জেন্টিনার ডি ফলের এমন আচরণে অবাক ফুটবল বিশ্ব। কিভাবে একজন ফুটবলার মাইন্ড এত ন্যারো হয় ভেবেই পাওয়া যায় না। বন্ধুরা, আমার নিউজটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ।